ভালো আছো, সুস্থ আছো। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কোন ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা মেকআপ ভিডিও। সেটা আমার ছেলে, ও মাই গড, দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর শাড়ি পরে বসে আছি, জুয়েলারি জুয়েলারি কিছু পরে নেই। আর তুমি আজকে মেকআপ করবে? হ্যাঁ। আর এই যে আমি সব মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, তো আজকে আমার ছেলে সাজাচ্ছে, জানি না কিভাবে সাজাবে। আর আমি জুয়েলারি কিচ্ছু পরিনি, জাস্ট এইভাবে সিম্পল একটা সুন্দর শাড়ি পরে বসেছি। আর চলো তোমরাও দেখতে থাকো যে ও কিভাবে সাজাচ্ছে, কেমন সাজাচ্ছে, আমার অবস্থা কি হবে সাজানোর পর। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো চলো মেকআপ স্টার্ট করি। ও পুরো রেডি আছে, তো চলো তোমরাও রেডি হয়ে যাও। কেমনভাবে সাজাবে কে জানে। তো ফার্স্টে আমি নিভিয়ার ময়েশ্চারাইজার দিচ্ছি ওকে লাগানোর জন্য। তো মুখটা আমি আগে থেকে ধুয়ে এসেছি, তো চলো এটা লাগাও। লাগিয়ে দিয়েছে, আর তারপর আমি দিচ্ছি প্রাইমার। তো চলো এবার প্রাইমারটা লাগাও। আমার প্রাইমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো ভালোবাসা পড়ে যাবে। তো প্রাইমার লাগিয়ে দিয়েছে, তো এবার আমি লাগাবো এই যে ফাউন্ডেশন। তো চলো ফাউন্ডেশনটা লাগা করাই আর কি ওকে। তো আমার কম্প্যাক্ট পাউডার লাগানো হয়ে গেছে, লাগিয়ে দিয়েছে এই যে সুন্দর করে কিউট করে আমাকে সাজিয়েছে। তো চলো ভালো করে বসো। এক্সপার্ট, ও এক্সপার্ট মেকআপ করার জন্য, দারুণ লাগছে। তো এরপর আমি ওকে লাগাতে দেবো, আগে আই মেকআপটা করে নিক, কারণ মুখের তো পুরো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। তো এবার আই মেকআপটা করে নিক। তো ফার্স্টে আমি ওকে এই যে আমার এখানে একটা প্যালেট আছে আইশ্যাডো, তো ওটা আমি ওকে দিচ্ছি লাগানোর জন্য। আমার এমনিতে এগুলো সব বুঝতেই তো পারছো কি করবে ও আমার, তো ওকে আমি দিয়ে দেবো হাতে নাও। তো তুমি বলো কোন কালারটা লাগাবে বলো। গোল্ডেন, ওকে নাও, এখান থেকে তুমি নাও, আস্তে আস্তে নাও, ব্যাস এবারে এইগুলোতে লাগাও। এই যে আমার লাগানো হয়ে গেছে, ও মাই গড, আইশ্যাডো গোল্ডেন আর ব্ল্যাক এর কম্বিনেশন করেছে, কি সুন্দর দেখো। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, খুব সুন্দর লাগছে আমাকে, খুব সুন্দর হয়েছে না বেবি? তো চলো এটা আইশ্যাডো হয়ে গেছে, এরপর লাগাবে ও লাইনার। তো লাইনারটা লাগিয়ে দিই। এই যে আমার লাইনারও লাগিয়ে দিয়েছে, কি সুন্দর করে দেখতে পাচ্ছ, লাইনারও লাগিয়ে দিয়েছে। তো আমার লাইনার লাগানো হয়ে গেছে, এবার আমার কাজল বাকি আছে। মানে আমাকে এত সুন্দর লাগবে রাস্তায় গেলে, মানে দারুণ বলবে বাবা যা মেকআপ করেছে, পুরো মেকআপে পার্লার খোলা দরকার বলবে, যে তুমি পার্লার খোলো। এই নাও না বাবা, এবার এবার বাকি এই যে দিচ্ছি এটা ল্যাকমির আছে কাজল, তো এটা কাজলটা দিচ্ছি ওকে এবার লাগানোর জন্য। তো চলো কাজলটা লাগিয়ে নাও এখানে।
এই যে লাগানো হয়ে গেছে ওর কাজল, কি সুন্দর লাগিয়েছে, কাজলটা দারুণ দেখতে লাগছে আমাকে। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর লাগানো বাবা অলরেডি তুমি অনেক মেকআপ ফাউন্ডেশন লাগিয়েছো। তো আমার এই যে কাজল তো কমপ্লিট হয়ে গেছে লাগানো, এবার আমি দিচ্ছি হাইলাইটার লাগানোর জন্য। এই যে এখানে তো নাও, তুমি হাইলাইটারটা লাগিয়ে দাও, এনাও। তো এই যে কমপ্লিট করে দিয়েছে আমার হাইলাইটার লাগানো, চারদিকে পুরো ফাউন্ডেশনের মতন চারদিকে লাগিয়ে দিয়েছে। তো এটা আমার লাগানো হয়ে গেছে, তো আমি এটা সরিয়ে দিচ্ছি। আমার ফেসের মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে আইব্রোটা বাকি আছে করতে, ওটা বানাবে। আর এই যে লিপস্টিক বাকি আছে, তো লিপস্টিক তো চলো ফার্স্টে তুমি আগে আইব্রোটা বানিয়ে নাও। নাও এখানে নাও, এই তোমার আমার আইব্রো কোথায় আছে সেখানে দাও। দাও বানাবে বলেছে, তো হেয়ারটাও বানাবো। তো চলো তার আগে আমি লিপস্টিকটা লাগিয়ে দিই। বেবি নাও লিপস্টিক, কোথায় লাগায় লিপস্টিক? লিপে লাগায়, লাগাও। সুন্দর করে লাগাচ্ছ তো, তো এই যে আমার লিপস্টিক লাগানো কমপ্লিট, পুরো আইব্রো হয়ে গেছে, লাইনার হয়ে গেছে, তারপর শেডো হয়ে গেছে, আই শেডো, তারপর ফাউন্ডেশন, মানে যত যত ফেসের মেকআপ ছিল সবকিছু হয়ে গেছে। আইব্রো তো হয়েই গেছে, তো এরপর বাকি আছে আমার হেয়ার আর জুয়েলারি। তো চলো হেয়ারটা ফার্স্ট আগে করে দিই, তারপর জুয়েলারি। তো আমার হেয়ার হয়ে গেছে, আর হেয়ার মানে পুরো টাক করে দেবে, না হলে আমাকে মানে টেনে চুল নিয়ে চলে যাচ্ছে একদম। তো আমার টাকটা মানে চুলটা বজায় থাকে আর কি, টাক না হয়ে যায়। তো আমি এই অবস্থায় চুলটা ছেড়ে দিচ্ছি ওকে, তারপর আমি ওকে দিচ্ছি জুয়েলারিটা পরাতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আমার জুয়েলারি ও ইয়ারিং গুলো পরিয়ে দিয়েছে, আর শুধু মালাটা বাকি আছে। তো মালাটা আমি পরে নিচ্ছি নিজেই। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে আমাকে। তো আর বাকি আছে টিপ, তো চলো টিপটাও পরিয়ে দিই। নাও। তো এই যে আমার টিপও পরিয়ে দিয়েছে সুন্দর ভাবে। তো এবারে মালাটা আছে, তো মালাটা নাও, মালাটা পরিয়ে দাও। তো মালাটাও পরতে পারবে না সত্যি। তো এই যে আমার পুরো ফুল মেকআপ রেডি, এই যে ইয়ারিং এখানে পরে নিয়েছি, মালা জন্য আমি সবসময় পরে থাকি। তো আর শাড়ি পুরো রেডি হয়ে আছি পুরো, এবারে গেলেই হচ্ছে বিয়ে বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করো এরকম মেকআপ ওর মতো, তোমাদের খুব সুন্দর লাগবে দেখতে। তো তুমি খুব সুন্দর মেকআপ করেছো, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এটাই আমার শেষ মেকআপ ওর কাছে, আর আমি কোনোদিন ট্রাই করতে চাইবো না যে ও কিরকম মেকআপ করে। এটাই আমার শেষ, আরো করবে ও চাইছে আরো একবার করতে, বাট আমি চাইছি না বেটা আর করতে তোমার কাছে। এই যে দেখাই তোমাদেরকে আইশ্যাডোটার কি অবস্থা করেছে ও, এই যে
দেখো এখানটা, এটা তো পুরোটাই শেষ হয়ে গেছে, এখানে নেই, এখানে নেই, এই যে সব ভেঙে আমার উড়িয়ে দিয়েছে। তো আমি তো চাই ওর কাছে কোনোদিনই চাইবো না মেকআপ করতে, এত সুন্দর মেকআপ আরো কি চাই করতে আমি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের মেকআপের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশনটাকে অল করে দিও, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশনটা ফার্স্টে তোমাদের মোবাইলে চলে যায়। আর তোমার বন্ধুদের সাথে প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, এক দুজন হলো ভিডিওটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, কারণ লাইক করতে তো কোনো টাকা টাকা লাগছে না, প্লিজ একটা লাইক করে দিও। আর আরো বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে, আবার ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, মেবি তুমি বাই করে দাও সবাইকে, বাই, ফ্রাঙ্কিস দিয়ে দাও, ফ্রাঙ্কিস।